জনগণের চেতনা হতে হবে। আগামী দিনে প্রয়োজনে মনোভাবের মিছিল আমরা করব, আপনাদের শুনিয়ে যাচ্ছি। আল্লাহ চাইলে হাওড়ায় দুদিনের অবস্থান করব আমরা, যাতে মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়। সব কিছুই হতে হবে ঠান্ডা মাথা, সব কিছুই হতে হবে মূল্যবোধের ভিত্তিতে, ভ্রাতৃত্ব বন্ধনের ভিত্তিতে। আর একটি বিষয় নিয়ে মানুষের কৌতূহল, সেটা হল এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। 10 বছর পর পর লোক করোনা, 1951 সাল থেকে নিয়ে 2021, এর আগেও লোক করোনা হয়েছে, কিন্তু আগের লোক করোনা থেকে প্রায় 5-6টি নতুন শট এই বেমানা লাগে। কি বাপ মায়ের বাবার মায়ের জন্ম তারিখ জন্মস্থান দিতে হবে, যার বাপ মার দুজনেই মারা গেছে কে বলে দেবে, কোথায় পাবেন, কে তথ্য দেবে, কে দেবে? 2-4 জন 5 জন বাদ দিয়ে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি বলেছেন ওইসব চলবে না। আমার বাবা মা কবে বলেছে আমি জানি না, সেই প্রচার আমরা দেব, সেই প্রমাণ আমরা দেব। এই কারণে পাবলিক যাতে সচেতন হয়, আরএসএস বিজেপির লোকেরা বাড়ি বাড়ি ঘুরছে, খবরদার বাড়ি আপনার বাড়ি কে ঢুকবে না ঢুকবে কার দায়িত্ব বলুন, কার নিজের দায়িত্ব? এটুকু আমি বললাম, আপনার বাড়িতে ঢুকতে দেবে, জামাই আদালতে বসে খাওয়াবে না আর কিছু করবে, এটা আপনাদের উপর আছে। ওরা ঢুকবে, ওদের টাকা আছে, ওরা ক্যাবটা কাটছে, টেলিফোনটা কাটছে, মানুষের সাথে পরিমাণ করছে, সাবধান হবে। নিজের জরুরি কাগজ, প্যান কার্ড, রেশন কার্ড, জন্মের কাগজ, ভোটার লিস্ট, ভোটার কার্ড, দলিল, অরিজিনাল কাগজ কোন সময় কারোর হাতে দেবেন না, দিলে হাত পাকিয়ে হবে, কেটে যাবে, সতর্ক থাকবে। আপনি কাজে চলে গেছেন মেদিনীপুর, দুদিন পর আসবেন, দিল্লিকে বলে জানলি, মাকে বলে জানলি, ভিজের মধ্যে সে পাঠ করে চলে গেল, মায়ের কান্নাকে দেখে তখন কিছু হবে না, সতর্কতা। এই আলোচনা মানুষকে সতর্ক করার জন্য, যুবকদের ঐক্যবদ্ধ করার জন্য, মা বোনদের কানে বুঝিয়ে দেওয়ার জন্য, সংঘবদ্ধ পরিবেশ তৈরি করার জন্য, হিন্দু মুসলমানের জাতীয় ঐক্যকে সৃষ্টি করার জন্য, এই কারণে এই সভা। আমরা অনুরোধ জানাব এই কথাগুলো ভাববেন, বুঝবেন, দায়িত্ব পালন করবেন, অচেতন অবস্থায় থাকবেন না, ঘুমিয়ে থাকবেন না। জমিয়ে তলবাহিনী কোনদিন কাউকে ধোকা দেয়নি, বলতে পারবেন 40 বছর আপনার ধোকা খেয়েছে? অনেকে বলছেন চৌধুরী সাহেব রাজনীতি করবে কি করবে না, সেটা আপনাকে সেটা চল জি, আপনি কি করেছেন কই ফেলতাম আমার কাছে, আমরা কি করেছি না জানি, কোন পরামর্শ তাকে দেবেন মাথায়, কোন অসুবিধা তাকে বলবেন সাহায্য করব, আমাদের কাজ করতে দিন, আমাদের সাহায্য দিন, আপনার সাহায্য দিন, তবে আমরা মিলিত ভাবে বাঁচতে পারব। মনে রাখবেন সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজন, এতে আমরা জিততে পারব। আপনাকে শক্ত হতে হবে, কঠোর হতে হবে, এবং এনপিআর এর প্রশ্নেও মুখ্যমন্ত্রী বলেছেন ওইসব পাঠ দিতে হবে, তবে
বুঝতে পারছেন না পারছেন না অনেকে খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ধরতে পারে বিরোধিতারে সহজে সংরক্ষণ আছেন আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের বন্ধু আমরা এলাকার মানুষকে জনগণকে সজাগ করতে চাইছি সাবধান করতে চাইছি কোন রকম দু চারজন মিলে হঠাৎ হঠাৎ কোন আন্দোলন করবেন না পুলিশের পারমিশন বাদ দিয়ে রাস্তায় নামবেন না লাগা মারা অবস্থায় ভোটকে যাবেন সংগঠিত অবস্থায় কোন সংগঠন যার দায়িত্ব আছে যার কর্তব্য আছে যার পরিচিতি আছে যার বিশ্বাসযোগ্যতা আছে তাদেরকে নিয়ে চলবে বুঝতে পারছেন না পারছেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের আওয়াজ দিকে দিকে পৌঁছে এবং যেখানে ডাক পাবে আপনারা আসবে আমাদের মাথা খারাপ হয়েছে আর আমাদের কাজ নেই 1000 মাদ্রাসা বোর্ডের আমি সভাপতি বেসরকারি মাদ্রাসা আমার নিজের মাদ্রাসা খরচ দিয়া 3-4 ছেলে পড়ে 1 কোটি টাকা খরচ হাজার কাজ আমার জমিয়েতে সংগঠন আছে সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এরপরও রাজনীতি করি কেন করি বাবার মানুষের সাথে কেন করি আমাদের আওয়াজ জায়গায় পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য চৌধুরী সাহেব অভাব অভিযোগের কথা বলুন আলোচনা করুন সেই পরিবেশ তৈরি করতে পারলে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব এবং ঐক্যবদ্ধ ভাবে থাকবে কেউ কারোর বিরুদ্ধে হিংসা বিদ্বেষ কোন দুষ্কারীমূলক সাম্প্রদায়িকতামূলক আলোচনায় কান দেবেন না হিন্দু ভাই বয়সে যেমন দাদা ভাই থাকে তারা সংখ্যা গুরু তারা বলেন আমাদের দাদা আমরা হলাম সরকার ক আমরা হলাম ভাই দাদা শরীর খারাপ হলে ভাই দেখাশোনা করে আর ভাইয়ের শরীর খারাপ হলে দাদা দেখাশোনা করে সারা রাজ্যে দলকে নির্দেশ দিয়েছেন লড়াই করো আন্দোলন কর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই কর সংহতির জন্য লড়াই কর বাংলার মানুষের জন্য এই কারণে আমরা আজকে আপনাদের লিঙ্গিকে উপস্থিত হয়েছি আমরা খুশি এবং আনন্দিত যে ভাঙা মাঠেও আপনারা সব আসলেন দোয়া দেবেন ভালোবাসা দেবেন দায়িত্ব পালন করবেন নাকে এসে ঘুমবেন কি ঘটছে না ঘটছে একটু লক্ষ্য রাখবেন যোগাযোগ রাখবেন মনকে মনে সাহস দেবেন কোন ভয় নেই ভয়টা কিছু সেই পরিস্থিতিতে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম শেষ করছি হাত তুলে দেন দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبك سيد المرسلين سيدنا نبينا مولانا محمد وعلى آله وصحبه أجمعين أي فرواز يا العالم أما بشوص وضوء تلك كتاك ولا تنمعات كل دين جرى شوص قاسم تدشوص تتدان كل جرى ইলাহাল আলামিন রুটি রুজি নিয়ে অভাবে আছেন তারা অভাবকে পূরণ করে দিন প্রতিটি মাতুরের মান সম্ভব তা প্রিরক্ষা করল আমাদের দেশের প্রতি দয়া এবং মেহরবানি নাই করল যারা আমাদের দেশকে ভাঙতে চাইছে দেশকে চুরমার করতে চাইছে সাম্প্রদায়িকতা রিহান শিকার নিয়ে দেশকে পুড়িয়ে ফেলতে চাচ্ছে তাদের সামনে আমাদের শক্তি নেই আমরা ঐক্যবদ্ধ হবে আপনার মেহরবানি ভিক্ষা দিয়ে আল্লাহ আপনি তাদেরকে পরাস্ত করে দিন ফেরাউন সত্তাকে আপনি শিক্ষা দিয়েছেন কেন্দ্রে স্বৈরাচারী শাসক তাদের যদি সভাপতি থাকে সভাপতি
দান করুন, আর তারা তাদের শক্তিকে দুর্বল করে দিন, তাদের মধ্যে দুর্বলতা তৈরি করে দিন, ভারতের মানুষের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থা সৃষ্টি করে দিন। আমরা বাংলায় ভাই ভাই বন্ধু সর্ব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে থাকতে পারে, কোরআন হাদিসের এটাই শিক্ষা, সে শিক্ষায় আমাদের চলার সুযোগ করে দিন। আমাদের পাশে এক স্বামী এসেছেন।